এবার সব বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা, তাহলে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে বাংলায় থাকার মতো ইংলিশ জলের মতো, আমরা যখন আবার ইংলিশ বলবো তখন বাংলায় ফিরবো না। এ থেকে জেট অব্দি জানি স্যারকে জিজ্ঞেস করছে, মানে এখন এ জিজ্ঞেস করছে বড় লাঠ দিয়ে, বলেছে যে কি ব্যাপার মাস্টারমশাই কালকে স্কুলে ছেলেরা আসে না কেন? তো লাট আসবে শুনে ছেলেরা কেউ ভাই স্কুলে আসে না। তখন বড়ো লাট বলছে, ওই কী বলবো রে বাবা, কালকে কালী পুজো হয়েছিল সেই জন্য ভাই ছেলেরা আসেনি। বলছে কী বলিলেন? খালি পুজো। বলছে খালি পুজো না, কালী পুজো, কালী পুজো। আবার সাহেব বলছে, ও খালি পুজো। তখন স্যার রেগে গিয়ে বলছে, ও আমি তো এমটি পূজাই বলতে পারতাম, মাদার মাদার ইঙ্ক, মাদার মানে মা, ইঙ্ক মানে কালী, মাদার ইঙ্ক। বলছে ও কালী পুজো। ও মাস্টার মশাই, হোয়াট কালী পুজো? তুই তো বড় বিপদে ফেললি বাবা, হোয়াট কালী পুজো? তো কালী পুজো কি করে বোঝাবো, তখন কালী পুজো বোঝাচ্ছে, কালী পুজো বোঝাচ্ছে। বলছে এ ব্লাকি ও ম্যান, লং লং টাং, ফুল নেকেড ফোর হ্যান্ড, হোয়াইট ট্যাঙ্গে ম্যান দা হাজব্যান্ড, মুর মুর পাটকা দুন্দা। তো দো ভাষী একটা লাগবে, দো ভাষী হয়েছে আমাদের মদন মদন নীতিশ, ও ভালো ইংলিশ বলে। তো যাই হোক, এরকম লোক ঘোরাচ্ছে, তো সাহেবকে হাওড়া স্টেশন থেকে তুলেছে, সাহেবকে নিয়ে যেতে যেতে জিজ্ঞেস করছে রাইটার্স বিল্ডিং দেখিয়ে, বলছে ও ম্যান হোয়াট ইজ দিস? ও বলেছে দিস ইজ এ মহাকরণ, প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার সিটিং দেয়ার। বলছে সিটিং দেয়ার? বলছে ইয়া সিটিং দেয়ার। তো এবার সিটিং দেয়ার করতে করতে মনুমেন্টের দিকে গেছে, ধর্মতলার দিকে। হ্যাঁ, তো সাউথের দিকে যেতে যেতে বিল্লা তারামণ্ডল দেখেছে, আবার জিজ্ঞেস করছে ও ম্যান হোয়াট ইজ দিস? ও বলেছে দিস ইজ এ তারামণ্ডল, দেয়ার ইজ এ অনেক তারা, দেয়ার ইজ এ অনেক তারা। বলছে দেয়ার ইজ এ অনেক তারা। তো এই করতে করতে কেওড়া তারা শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে, এবার ওরকম পোড়াচ্ছে, কাঠে পোড়াচ্ছে, সাহেব তো দেখে একদম এ হয়ে গেছে। তখন জিজ্ঞেস করছে ও ম্যান হোয়াট হ্যাপেন? ও বলেছে ইট ইজ এ বার্নিং ঘাট, ওয়ান ম্যান পড়ে টু ম্যান খোঁচায়, বলার পর সাহেবকে বলেছে গিমে 10 রুপি, কম কর তখন কর অনেক দিন না, তো গিমে 10 রুপি। সাহেব বলছে হয়, বলছে সালা চুর ঘোরা লাগা এত। চলো এবার এগো, ক্যামেরাম্যান গুলো দেখছি শুধু কাঁপছে ঠক 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 করে। চলো এগো, যাবো তো, বেরোবো, চলো বাড়ি তো সোজা। কে
আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর এসো না একদিন বাড়িতে। হ্যাঁ আসবো, ঘুমাবি নাকি? কোথাও ঘুমাও না তুমি। আমি ঘুমাই না। চল ভাই। হ্যাঁ ভাই, বাজে রাত 10টা, আমরা ভাত বাড়ি থেকে ফিরে এলাম, তখন প্রায় বাজে 4:30, 4:30। তো এসে এত টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে টুমিয়ে পড়লাম, তারপর চাটা খেয়ে এবারে আজকে পায়েল ঘুরে টুরে এসছে, ওর সাথে একটু বসে গল্প করলাম, আর একটুখানি শুয়ে শুয়েই কেটে গেল। এবারে রাত্রির খাবার করার পালা, তাই রান্নাঘরে চলে এলাম। আজ হবে বেগুন পোড়া। বেগুনটা পোড়া শুধু পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে মাখবো না, এটাকে একটুখানি কড়াতে আগে ওর মশলাটা কষে নেব। কষে নিয়ে এই পোড়া বেগুনটা ছাড়িয়ে আর ওর মধ্যে একটুখানি নেড়ে নেব। আর হবে এখানে রুটি, আর আছে মিষ্টি। তাহলে আজকে আর ব্লগটা আর কন্টিনিউ করবো না, অনেকটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের জন্য রাখি, গুড নাইট, সুইট ড্রিমস, বাই।